মালয়েশিয়ায় ধানখেতে ফুটবল খেলে পুরস্কার জিতল বাংলাদেশ। 128 দলের মধ্যে চতুর্থ হয়ে লক্ষাধিক টাকার পুরস্কার জিতেছে প্রবাসী বাংলাদেশিদের নিয়ে গড়া এই দলটি। দেশটির নেগারি সিম্বিল্যান্ড রাজ্যের বাৎসরিক এই আয়োজনে ফুটবল ছাড়াও ছিল হাঁস ধরা, মাছ ধরার মতো ব্যতিক্রমী সব আয়োজন। দুদিনের এই আয়োজনে অংশ নেন রাজ্যের রাজা, মুখ্যমন্ত্রী ও পর্যটন মন্ত্রী সহ গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। বাংলাদেশের পক্ষে ছিলেন হাই কমিশনের কাউন্সিলর জিএম রাসেল রানা। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। এমন মনোমুগ্ধকর আয়োজনে অংশ নিয়েছেন প্রায় 300+ প্রতিযোগী, যারা মালয়েশিয়ার বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন। ব্যতিক্রমী এমন আয়োজন অনুষ্ঠিত হয়েছে নেগারি সিম্বিল্যান্ড রাজ্যে, যার উদ্দেশ্য ছিল আঞ্চলিক বাণিজ্যের প্রসার এবং স্থানীয় পর্যটনকে মেলে ধরা। বৃষ্টি কাদার মধ্যে ফুটবল, বাংলাদেশি ছেলেবেলার চিরচেনা রূপ। নেগারি সিম্বিল্যান্ড রাজ্য সরকারের আমন্ত্রণে এবারের আয়োজনে ধান খেতে ফুটবল খেলায় অংশ নেয় বাংলাদেশ কমিউনিটি ফুটবল টিম। এনজেড ওয়ার্ল্ড ট্যুরস অ্যান্ড ট্রাভেলস এর স্পন্সরে বাংলাদেশ হাইকমিশনের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত এ খেলায় 128 দলের মধ্যে চতুর্থ হয় বাংলাদেশ। আর উপস্থিত থেকে পুরস্কার তুলে দেন রাজ্যের মুখ্যমন্ত্রী আমিনউদ্দিন হারুন। আমাদের মূল উদ্দেশ্য ছিল মালয়েশিয়ার কালচার এবং বাংলাদেশ কালচারে একটা সংযোগ স্থাপন করা। মালয়েশিয়ার কর্তৃপক্ষ এখানে খুবই খুশি হয়েছেন, বিশেষ করে এখানে মিনিস্টার, এখানকার কিং আমাদের বিভিন্নভাবে উৎসাহিত করেছেন আমাদের প্লেয়ারদের এবং বাংলাদেশকে ধন্যবাদ দিয়েছেন। বিদেশের মাটিতে এমন অর্জনে উচ্ছ্বাস প্রকাশ করেছেন খেলায় অংশ নেওয়া প্রবাসীরা। প্রত্যেকটা লোক এখানে কর্ম করি, তারপরও যে একটা ফাঁকে সময় বের করে আমাদের জন্য এত বড় একটা প্ল্যাটফর্ম বের করে দিছে, এটার জন্য বাংলাদেশ হাই কমিশনকে অনেক অনেক ধন্যবাদ। আর আমাদের প্লেয়াররা যথেষ্ট পরিশ্রম করছে, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের দেশে একটা সুনাম বই আনতে পেরেছি এবং আমরা আশাবাদী ভবিষ্যতে মালয়েশিয়া এবং বাংলাদেশের মধ্যে একটা সুসম্পর্ক গড়ে উঠবে। এই ধরনের আয়োজনে সাংস্কৃতিক মেলবন্ধনের পাশাপাশি দুটি দেশের মধ্যকার সম্পর্ক বৃদ্ধি পাবে বলে মনে করছেন বাংলাদেশ কমিউনিটি নেতৃবৃন্দ। আমাদের ছেলেরা যে অসাধারণ খেলেছে এবং এখানে মালয়েশিয়াতে আমরা একটা মেসেজ দিতে পেরেছি যে আমরা বাংলাদেশিরা মালয়েশিয়ায় শুধু কাজ করতে আসি না, এখানে আমরা ভালো খেলাধুলাও করি। আর এই আয়োজনে বাংলাদেশের অংশগ্রহণ প্রশংসিত হয়েছে দারুণভাবে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।